15 থেকে 18 বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। সম্প্রতি সোদপুর হাই স্কুলে 210 জন 15 থেকে 18 বছর বয়সী স্কুল পড়ুয়াদের ভ্যাকসিনেশন করা হলো। সমস্ত রকম সুরক্ষা বিধি মেনে সুস্থ ও স্বাভাবিকভাবে এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলছে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুদীপ রায়। পাশাপাশি তিনি রাজ্য সরকার পানিহাটি পৌরসভা সহ বিধায়কের ভূয়সী প্রশংসা করেন। ভ্যাকসিন পাওয়া এক ছাত্র জানালেন এই মুহূর্তে তারা অনেকটাই নিরাপদ, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল তাদের। ভালোই অনুভূতি, সবাই ভ্যাকসিন হচ্ছে, বড়রা দেখে আমারও মানে বাবা মাদের দেখে আমারও ইচ্ছা করছিল নেওয়ার, তো আজকে সব রাজ্য সরকার আমাদের জন্য দিয়েছে। আমি 10 উঠলাম। হ্যাঁ অবশ্যই আসবো। সমস্যা বলতে মানে স্কুল বন্ধ মানে অনেকদিন যদি স্কুল বন্ধ থাকে অনেকদিন আমাদের বন্ধুদের সাথে দেখা হবে না, তারপর পড়াশোনার দিক দিয়ে আমাদের একটু ই হয়ে যাচ্ছে, মানে 9-এ যেরকম হলো আর কি, পড়া স্টার্ট হলো হঠাৎ করে থেমে গেল এই সিজে কোভিডের জন্য, আবার এরকম 10-এ হচ্ছে, ব্যাস কিছুই না। যদি স্কুলটা চালু থাকে তো বেশি ভালো, কিন্তু এখন যা শুরু হয়েছে সেটা সরকার ভালো বুঝবে কী করবে। আমার নাম পার্থ সহধিপাল।